আসসালামু আলাইকুম আকমল টিউবের সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং সাথে সাথে আমাদের জন্য একটি খুবই কষ্টের এবং বেদনাদায়ক, হৃদয় নিংড়ানো, হৃদয় ছেঁড়া কষ্টের একটি ভিডিও। আমাদের শ্রদ্ধেয় প্রিয় সানি ভাই চলে যাচ্ছেন ফিনল্যান্ডে সাইপ্রাসে দীর্ঘ 7 বছর থাকার পর স্টুডেন্ট ভিসা নিয়ে। সাইপ্রাস থেকে তিনি ফিনল্যান্ডে পাড়ি জমাচ্ছেন। এই মুহূর্তে সাইপ্রাস থেকে ফিনল্যান্ড যাওয়ার দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে লার্নাকা এয়ারপোর্টে আছি। এই ভিডিওটিতে আমরা দুইটা বিষয়ই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একটি হচ্ছে সাইপ্রাস থেকে সানি ভাইয়ের ফিনল্যান্ড গমন, পাশাপাশি আমাদের যে হৃদয়ের রক্তকরণ হচ্ছে দীর্ঘদিন সানি ভাই এখানে থাকার কারণে, তিনি আমাদের বলে দেন হৃদয়ের মণিকোটায় স্থান করে নেন। বিদায় বেলায় আমরা মুসলিম ফোরাম অফ সাইপ্রাসের কেন্দ্রীয় অফিস থেকে তাকে বিদায় দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে মুসলিম ফোরাম অফ সাইপ্রাসের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ বিশাল একটি বহর, তিনি যে 7 বছর সাইপ্রাসে বিভিন্ন লোকের মধ্যে ভালো কাজ করেছিলেন তার প্রতিচ্ছবি তিনি যখন এয়ারপোর্টে চলে যান তখন দেখা গেছে অনেক লোক তার পিছনে গিয়েছেন তাকে সর্বশেষ বিদায় দেওয়ার জন্য। কারণ হয়তোবা আমাদের সাথে আর তার দেখা নাও হতে পারে, এটাই শেষ বিদায় হতে পারে। সানি ভাই দীর্ঘ 7 বছর এখানে থাকার কারণে তিনি অনেক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। নিকোসিয়াতে এমন একটা অবস্থান তিনি তৈরি করেছিলেন, প্রত্যেকটা মানুষই তার কাছ থেকে উপকৃত হয়েছি আমরা। বিশেষ করে মুসলিম ফোরাম অফ সাইপ্রাসের যতগুলো ক্যালেন্ডার আপনারা দেখেন, নামাজের সময়সূচি, সুন্দর সুন্দর স্টিকারগুলো এই সানি ভাইয়ের হাত ধরেই হতো। পাশাপাশি তিনি একজন খুবই ভালো একজন সংগঠক ছিলেন, তো তার উচ্চশিক্ষায় ফিনল্যান্ড যাওয়ার জন্য আজকে আমরা তাকে বিদায় দিতে আসলাম। তার ফিনল্যান্ড যাওয়ার ব্যাপারটা আমরা একটু আপনাদের সাথে বলবো। তিনি এখান থেকে মাস্টার্স করার জন্য অ্যাপ্লাই করেন, তারপরে ওখান থেকে তার যে ইউনিভার্সিটি থেকে তাকে ইন্টারভিউ নেওয়া হয়, 20টি কোয়েশন করা হয় এবং 20টি কোয়েশনের তিনি সঠিক জবাব দেন। তিনি 20টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছিলেন। তারপরে তাকে তারা বিভিন্ন ডকুমেন্ট চায় এবং সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরে ফিনল্যান্ড থেকে সরাসরি রেসিডেন্ট কার্ড, অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট কার্ড 1 বছর মেয়াদের দেওয়ার পরে তারা এটা ইস্যু করে। এবং এইটাই হচ্ছে মূলত সাইপ্রাস থেকে তার ফিনল্যান্ড যাওয়ার মূল ভিসা। তো এই ভিসা নিয়ে একটু আগেই আমরা ইমিগ্রেশনে যাওয়ার আগে লাগেজ বুকিংয়ের জায়গায় গেলাম, তো ওখানে ওরা বলতেছে এটা কীভাবে পেয়েছ, তোমার কাছে এটা আসলো কীভাবে। তারপর সানি ভাই ব্যাখ্যা করলেন যে যদি ফিনল্যান্ডে কেউ 3 মাসের বেশি অবস্থান করে এরকম কারো ভিসা থাকে তাহলে তাকে সরাসরি তারা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড ইস্যু করে থাকে। অবশ্যই ইমিগ্রেশনে কোনো ধরনের প্রশ্ন তাকে করে নাই, কিন্তু লাগেজ বুকিংয়ের এখানে পিন কার্ডটা দেখে তাকে প্রশ্ন করেছিল। যাই হোক, ওটা কোনো অসুবিধা না। তো মূল কথায় চলে আসি, আজকে সানি ভাই দীর্ঘ 7 বছর এখানে থাকার পরে চলে যাওয়ার সময় অনেকেই ফোন করেন, অনেকেই সর্বশেষ দেখা করতে আসেন, একটু কুশল বিনিময় কোলাকুলি। কারণ নর্মাল অনেক লোকই সাইপ্রাস থেকে চলে যায়, কে এরকম কোনো ধরনের আমরা কোনো খবর পাই না। সানি ভাইয়ের বিদায়টা আসলে আমাদের জন্য অনেক কষ্টের ছিল, কারণ সানি ভাই দীর্ঘ এই 7 বছরের সাইপ্রাসের প্রতিটা শহরে তার বিচরণ ছিল। তিনি মুসলিম ফোরাম অফ সাইপ্রাসের প্রতিনিধিত্ব করতে গিয়ে প্রত্যেকটা শহরেই তিনি গিয়েছিলেন। এবং আমাদের আরও একজন সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর ভাই যখন যান তখনও আমাদের খুবই কষ্ট হয়েছিল। তো আমরা আশা করব সানি ভাই যেখানে যাচ্ছেন ভালো থাকবেন, আমাদের সাথে যোগাযোগ থাকবে। পাশাপাশি তার কাছ থেকে আমরা একটা শিক্ষা নিয়েছি, তিনি আমাদেরকে একটি জিনিসই বলেছেন, তিনি অত্যন্ত কষ্ট করে ধৈর্য ধারণ করে তার পড়াশোনার পাশাপাশি তিনি একটা জিনিসই বলে গিয়েছেন যে যদি কেউ সঠিকভাবে আল্লাহর রাস্তায় টিকে থাকার জন্য চেষ্টা করে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তাকে সাহায্য করেন। তিনি মূলত সাইপ্রাসে এসেছিলেন মাস্টার্স প্রোগ্রামে, তো মাস্টার্স প্রোগ্রামটা তার
প্রথম 2 বছর পরেই শেষ হয়ে যায়। তারপরে তিনি আবারও অন্য কলেজে ট্রান্সফার করে মাস্টার্স করেন, পরে একটি থিসিস করেন যে পোলট্রি ফিডের উপর বিটুইন সাইপ্রাস অ্যান্ড বাংলাদেশ পোলট্রি ফিড, এটার উপরে। তারপরেও তার ছাত্রত্ব শেষ হয়ে যায়। এখন সর্বশেষ তার এই মাসেই ছাত্রত্ব সাইপ্রাসে শেষ হয়ে যাচ্ছে এবং এটা আর সংশোধন করার কোনো মানে আবার নতুন করে স্টুডেন্ট হওয়ার আর কোনো সুযোগ নাই। তার অলরেডি মাস্টার্স 2-3 বার করা হয়ে গেছে। এ পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে এই সাহায্য এসেছে যে তিনি ভিসা অ্যাপ্লাই করেন এবং ফিনল্যান্ড থেকে সরাসরি তাকে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড ইস্যু করে এবং সেই কার্ড নিয়েই তিনি আজ চলে যাচ্ছেন। যার খালি আমি আগেই বলছি, বাসা থেকে নিয়ে পুরো 1 সপ্তাহ জুড়েই সাইপ্রাসে বিভিন্ন শহরে লিমাসল, নিকোসিয়া, পাপোস, লার্নাকাতে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়, কারণ তিনি সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। সর্বশেষ মহতারাম কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ কেন্দ্রীয় দায়িত্বশীলরা অনেক ভাই কাজ ছেড়ে চলে আসছেন সানি ভাইকে বিদায় দিতে। বিদায়ের এই মুহূর্তে সানি ভাইকে আমরা এয়ারপোর্টে নিয়ে যাই এবং এয়ারপোর্টে যতক্ষণ তিনি ইমিগ্রেশন করে ভিতরে না প্রবেশ করেন ততক্ষণই সকল দিনী ভাইয়েরা তার জন্য অপেক্ষা করে। হৃদয়ের রক্তক্ষরণের এই মুহূর্ত অনেক কষ্টের ছিল, একদিকে যেমন আনন্দের ছিল সানি ভাইয়ের ভালো কিছু হতে যাচ্ছে, তিনি আরও উন্নত সুযোগ সুবিধার জন্য চলে যাচ্ছেন সাইপ্রাস থেকে ফিনল্যান্ডে। তার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকতেছে। পাশাপাশি আমরা খুবই মর্মাহত যে সানি ভাই আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তার রেখে যাওয়া অনেকগুলো দায় দায়িত্ব আমাদের উপরে এসে পড়তেছে। আমরা যেন সানি ভাইয়ের সেই রেখে যাওয়া কাজগুলোকে, ভালো কাজগুলোকে অব্যাহত রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সেই তৌফিক কামনা করছি। সানি ভাইয়ের সর্বশেষ বিদায় মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আজ পর্যন্তই ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় বিদায় সানি ভাই।